আমাদের একটা লিঙ্ক পাওয়া গেছিলো, সারা গ্রামের লোক একটা লিঙ্কের মাধ্যমে টাকা মারছিলো। সেখানে কিছু টাকা মারলে 23 দিন, 46 দিন, 60 দিনের মধ্যে টাকাটা ডবল, 3 ডবলও হচ্ছিলো। এবার আমরা সব টাকাটা, কিছু কিছু টাকা প্রথম অল্প অল্প মারি, সেগুলো আসল টাকা আছে। এবার আমরা রিভিউ রিটার্ন আবার নতুন করে মারি, তার পরিবর্তে টাকা আছে কিছু। দা রিভিউ মারার পর আমরা লাস্টে যখন 37 মারি, তো 37 হাজার ওটা আমাদের 25 দিনে 1 লাখ টাকা ছিল, ওটা মেরেছিলাম। তারপরের দিন থেকে আমাদের আর কোনো পেমেন্ট হয়নি, বন্ধ হয়ে গেছে। কত টাকা পাবে? মোটামুটি 37 হাজার পাবো। মানে বাদ বাকি টাকাটা পেয়েছো? না, আসল টাকা উঠছিল, আসল টাকাটা আবার রিটার্ন মারছিলাম, ঠিক আছে। হ্যাঁ, মানে 29 মেরেছি, 29 টাকা আমার ঘরে এসছে, আমি 29 টাকা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এবার আটকে গেছে, ওরকম আটকে গেছে আমার। আচ্ছা, ওই অ্যাপসটার নাম কি? TNG। আচ্ছা, কতজনে করেছে গ্রামের? মোটামুটি প্রায় প্রত্যেক ব্যক্তি আছে, হাজারখানেক হবে নাকি? গরিব মানুষ থেকে শুরু করে মোটামুটি যে 10 টাকা রোজগার করে, সেও মোটামুটি সোনা ফোনা বন্ধক দিয়েও এই টাকা এখানে করেছিল। কি নাম তোমার? আমার নাম মণিশঙ্কর বিশ্বাস। কি হয়েছে বলুন? কি হয়েছে বলতে, TNG তে পয়সা দেওয়া ছিল আগে, 14 তারিখে মেরেছিলাম একটা, সেটা কত টাকা? ওটা মারা ছিল 33 হাজার টাকা। 33 হাজার টাকা আপনি TNG তে জমা দিয়েছিলেন? তারপরে কালকে মানে তারপরের দিনকে আর মানে ইয়ে হচ্ছে না, উইথড্র করা যাচ্ছে না, মানে অ্যাপস থেকে বেরোচ্ছে না, মানে অ্যাপস থেকে বেরোচ্ছে, ঢুকছে এরকম দেখাচ্ছে, তারপরে ব্যাংকে গিয়ে আর নেই। আচ্ছা, মানে কি কোম্পানিটার নাম কি? TG। TNG? হ্যাঁ, এইটা TNG। হ্যাঁ, তবে এখন কি মনে হচ্ছে, টাকা পাওয়া যাবে? কি এখন করে বলবো, যতক্ষণ না ঢুকবে ততক্ষণ তো বলা যাচ্ছে না। কবে টাকা দিয়েছিলেন? সন্দীপ সেন আমাদের তামাঘাটারই বাসিন্দা। ও কি করে? ও পেশা হচ্ছে গরুর ডাক্তার। ও তারপরে ও লিঙ্কটা নিয়ে এসে সবাইকে দিয়েছে, ওর কাছ থেকে আমরাও নিয়েছি এবং সেখান থেকে টাকা ইনভেস্ট করেছি। ওখানে টাকা ইনভেস্ট করেছি। কত টাকা দিয়েছো? আমি 16 হাজার টাকা দিয়েছি। 16 হাজার টাকা পেয়ে গেছো? না না, 1 টাকাও পাইনি। 1 টাকাও পাওয়া নেই? কতদিন আগে দিয়েছো? 4 দিন আগে দিয়েছি, তোমার লাস্ট বন্ধ হওয়ার 4 দিন আগে দিয়েছি। তুমি ছাড়া আর কে দিয়েছে? প্রত্যেক ব্যক্তি দিয়েছে আমার গ্রামে, শুধু তামাঘাটা নয়, তামাঘাটা, কমলনগর, বেলের হল, সমুদ্রগড়, লক্ষ্মীপুর, মানে পূর্বস্থলে 1 নম্বর ব্লকের কোথাও নয় বাকি নেই আর। 1 নম্বর, 2 নম্বর? হ্যাঁ। আচ্ছা, এইবার ঘটনা যে টাকা দিয়ে পাওয়ার কোনো আশা আছে এখন? সেটা কি করে বলবো, সাইডটা তো টোটাল অফ হয়ে গেছে। ও কি দেখা পাচ্ছে, পাওয়া যাচ্ছে? ওর না না না, সন্দীপ কোথায় আছে সেটা তো বলতে পারবো। বাড়িতে কি দেখা, খোঁজ নিয়েছো? না, বাড়িতে তো নেই, বাড়িতে তালা দেয়। কিন্তু ও ওদের যে মিটিং টিটিং হয়েছে সেখানে টেবিল বাজিয়ে বলেছে টাকা সবাই রিটার্ন পাবে। ভিডিও আছে আমাদের, তার ভিডিও ক্লিপসও আছে আমাদের। ঠিক আছে, কী নাম তোমার? প্রসেনজিৎ প্রামাণি। এখানে বাড়ি? এখানে। আমি রফিক মল্লিক, পশ্চিম আটপাড়া গ্রামের বাসিন্দা। আমি এই যে TNG গ্লোবাল ছিল, এই গ্লোবালে আমি টাকা লাগিয়েছিলাম। আমি 1,30,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম এটা লাভের আশায়। তা সেই লাভ তো এখন আমরা পাচ্ছি না। যে আমি 63,000 টাকা ফেরত পেয়েছি। আর বাদবাকিটা? বাদবাকিটা আমার লস হয়েছে। অ্যাপস চলছে না? অ্যাপস বন্ধ হয়েছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা বলতে, যে আমাদের এখানকার লঞ্চার ছিল সন্দীপ সেন স্যার, তিনি এখন বাড়ি থেকে পলাতক, তেনার কোনো এখন হদিশ নেই। তা সেই টাকাটা আমরা কিভাবে ফেরত পাবো,
আমরা এটার জন্য ইডি এর একটু সহায়তা চাই। ইডি তদন্ত যাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি সবাই ইডি তদন্ত? হ্যাঁ। কি তদন্ত যাচ্ছেন? ইডি। না না তাহলে আপনারা আমাদের এখানে একটা ফেক অ্যাপ মানে চালু করা হয়েছিল, উনি আগেও একদিন এরকম ভাবে স্ক্যাম করে গেছে। কি নাম তার? সন্দীপ সেন। আচ্ছা। উনি আগেও এরকম একটা রোজবেলের টাকা স্ক্যাম করে পালিয়েছিল, আবার একটা নতুন মানে সবাইকে বলেছিল নাকি যে এখানে ইনভেস্ট করো তোমরা টাকা পাবে। এবার এরকম কিছুদিন টাকা দেওয়ার পর লাস্টে একদিন লাস্টে হচ্ছে মানে বড় বড় প্ল্যান দিচ্ছে, তিন দিনে ছ ডবল সাত ডবল এরকম প্ল্যান দিচ্ছে, তারপরে এরকম সবার টাকা স্ক্যাম করে 150 কোটি টাকা মতন স্ক্যাম করে পালিয়ে গেছে। তুমি কত টাকা দিয়েছো? আমি 33,000 টাকা। কত কিছু টাকা রিটার্ন পেয়েছো? কিছু পেয়েছিলাম, তার মধ্যে থেকে আমার এখনও 27-28 হাজার টাকা লসে আছে। কোম্পানির কাছে পাবো? হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? আমার বিশ্বরূপ মণ্ডল। এখানে বাড়ি? হ্যাঁ এখানে। এমনি কি করো? এমনি স্টুডেন্ট। আচ্ছা, এমনি তোমাদের বাড়ির লোকজন সব কি করে? চাষবাস। চাষবাস।